देखते इनशाल्लाह क्यों माफ एखे आल्ला मोहम्मद होना देखें इनशाल्लाह ग्रेडिंग करते आसले धरते चलम एट ग्रेडिंग आसल प्रयोजन नहीं हाफाते दीब বিদ্যুতের যে বিল খাবারের যে দাম আসলে মাছ চাষ করে লাভবান হওয়া কিছুতে সম্ভব নয় কিন্তু অনেক উদ্যোক্তা অনেক চাষি আমাকে বলেন ভাই বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করা যায় কিনা আসলে বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করা যায় আপনি কোন মাছগুলো করতে পারবেন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেন অসংখ্য মাছ আছে যেটা আসলে ভিয়েতনামি কই আপনি করতে পারবেন ভিয়েতনামি শোল করতে পারবেন শিং করতে পারবেন মাগুর এবং আপনি বিদ্যুৎ ছাড়া করতে গেলে এখানে প্রিয় দর্শক এটার উপরই আসলে বিসমিল্লাহির রহমানির রহিম মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম বরাবরের মতোই আজকে আমি আপনাদের সামনে কিছু কই মাছের নিয়ে অনেক ভাই অনেক কথাই বলছেন যে আসলে ভাই পুরুষটাকে কিভাবে দিতে হয় মহিলাটাকে কিভাবে দিতে হয় কিভাবে সিলেক্টেড করতে হয় করোনা মারতে বেকারদের বেকারত্ব দূর করার লক্ষ্যে শিক্ষিত যুব সমাজকে কাজে লাগার লক্ষ্যে মৎস্য সেক্টরকে উন্নত করার লক্ষ্যে দেশকে উন্নতশীল দেশের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি আজকে আমি কথা বলবো আপনাদেরকে আমি কিছু এখানে ভিয়েতনামি কই মাছ আমি ধরব এবং এখান থেকে আমার কিছু আপনাদেরকে প্রিয় দর্শক যে কথাটা না বললেই নয় আমি এক সময় মানুষের দরজায় দরজায় মাছের মান সম্মত ভাই আমার দেন মান সম্মত দেন বলে আমি বাড়াইছি সফলতার পিছনে অক্লান্ত পরিশ্রম আর ব্যর্থ বলতে কিছু নেই আপনারা যদি চেষ্টা করেন আপনারা শুনে খুশি হবেন আমি আজকে যে কই মাছটা ধরতেছি আমার আমি আর পরবর্তীতে আমার যে রেণুগুলো আমি আপনাদেরকে দিসলাম হাউসে কিভাবে এটার একটা ভিডিও দিচ্ছি কিন্তু আমার ইনশাল্লাহ চাহিদা মিটেও আমি আমার কিছু চাষি ইনশাল্লাহ আজকে আমি যে মাছটা ধরবো এই মাছটার রেণুগুলো আমি তাদেরকে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ কিন্তু প্রিয় দর্শক আসলে আমি বিভিন্ন যারা সমাজে প্রতিষ্ঠিত তাদের জীবনীগুলো আমি দেখছি আসলে সফলতা একদিনে আসে না সফলতা আনতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই করা সম্ভব নয় আজকে আমরা যে কারেন্টের বাল্বটা জ্বালাচ্ছি এটা 999 বার চেষ্টা করার পর আজকে আমরা তার সুযোগ সুবিধা ব্যবহার করতেছি কিছু সুবিধাভোগী লোক মাছ চাষে আসেই আসলে অসাধু লোক মনে করে যে লাভটা দুনিয়াতে একবার শিলা কলার মতো আজকে মাছ দেব কালকে লাভ করে আমি কোটিপতি হব এই ধরনের ধ্যান ধারণা নিয়ে যারা মাছ চাষ করতে আসতে চাচ্ছেন বা আসছেন তারা আমি তাদেরকে অনুরোধ করব মাছ চাষে আসে নাই দীর্ঘ 3 বছর ভিজার পরে এখন না আমরা সফলতার মুখ দেখতেছি আর আপনি আজকে মাছ নিয়ে কালকে যদি লাভ করতে চান তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না মাছ চাষ বলেন হাঁস চাষ বলেন যে চাষি বলেন এখানে আমি কালকে এক ভাইয়ের সাথে সারাটা দিন ঘুরছি সে বলছে যে ভাই 25 টাকা মাছের কেজি বেচলেও আমার 5 টাকা লাভ থাকবে একটা আশ্চর্যজনক তথ্য বললাম ভাই কি করে সম্ভব কয় ভাই সম্ভব আমি আমার জীবনে কিছুই ছিল না আমি মাছ চাষ করে আমার জীবনে সফলতা আনছি তার কিছু ভিন্ন কলা কৌশল আসলে প্রিয় দর্শক আপনারা যখনই যে সেক্টরটা নিয়ে কাজ করবেন সেই সেক্টরটাতে ভিন্নতা যদি আনতে না পারেন তাহলে কখনোই লাভবান হওয়া সম্ভব নয় সবাই সারা দেশ যেভাবে করতেছে আপনার করতে হবে ভিন্নভাবে আপনি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা স্যাটিসফাই হওয়ার একটাই কারণ সেটা হলো আমি যেভাবে করছি আমার থেকে আরো কিভাবে করলে আমরা লাভবান হতে পারবো এই আশা এই স্বপ্ন এই আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমার তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে দেই কতটুকু কাকে কোন তথ্য ভালো লাগে জানি না আজ থেকে এখন আবার কিছু লোক কিছু শুরু করছে অল্প একটু জায়গাতে বিভিন্নভাবে অক্সিজেন ছাড়া মাছ ইসি এখন আর লাগে না আপনারা আজকে এই তথ্য দিচ্ছেন যেদিন এ বাংলাদেশের রুশ ব্লোয়ার রিং ব্লোয়ার কিনে আমরা কোটি কোটি টাকা এই দেশ থেকে বহির্বিশ্বে পাঠিয়ে দিয়েছি আপনি সেই দিন কোথায় ছিলেন আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত মাছ চাষটানে যারা আসলে মাছ নিয়ে কলা কৌশলী যারা মাছ নিয়ে কাজ করতেছেন তাদের কাছে আমি অনুরোধ করতেছি আমরা মৎস্য সেক্টরটাকে যদি সঠিক একটা তথ্যে সঠিক একটা জায়গায় সঠিক একটা চুক্তিগুলো আসে এটার উপর কিছু অসৎ মানুষ অনেকভাবে এফেক্ট করে যেটা আসলে পরবর্তীতে আমরা ধরে রাখতে পারি না তাই আমি সব বসেছে আমরা মাছের হাতে বাঙালি এই মাছকে যেন আমরা চিরবিদায় না করতে হয় এই মাছ নিয়ে আমি যেদিন ইউটিউবে আসছি বা এই মাছ চাষে আসছি সেদিন আপনাদেরকে এতটুকুই অনুরোধ করছি যে আমি মাছ চাষে স্বচ্ছতা আনবো মাছ চাষ করে আমরা ভালো কিছু করব মাছ চাষে লস
থেকে আমরা কিভাবে বাঁচবো, বিভিন্ন তত্ত্বগুলাই দিই, যাদেরকে যেটা ভালো লাগে আপনারা ভালো বলেন, যাদেরকে খারাপ লাগে তারা খারাপ বলেন। আমি আপনাদেরকে এতটুকু অবগত করব, আসলে মাছ চাষ করতে গেলে আপনাকে হয়তো হবে পরিশ্রমী, আপনাকে মাছের ভাষা বুঝতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আজকে আপনি ইউটিউবে একটা তথ্য দেখে কালকে যদি আপনি সেই লাভের মুখ চান, একটা সন্তান যখন ছোট থেকে বড় হয়, বড় হয় আর যখন সে গ্রাজুয়েট হয়ে চাকরি বাড়ি করে, তখন তার থেকে ইনকাম করা সম্ভব, কিন্তু আসলে জন্ম নিয়েই আমি যদি তার থেকে ইনকাম চাই কখনো সম্ভব নয়। আমি অনেক উদাহরণ দেই, আপনারা কোন উদাহরণটা আপনাদের মন মতো হবে আপনারা বুঝবেন। আমি অসংখ্য ভিডিও, একটার উপরই দুই তিন চারটা পর্যন্ত ভিডিও দিছি, একটাই কারণ আমার মাসের উপরই মোটামুটি 150 উপরে ভিডিও আছে, যাতে এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরা নিজেদের কলাকৌশলীগুলো, আমার এই তত্ত্বর সাথে এই তত্ত্বই করতে হবে না, আপনি এটার সাথে আরও উন্নত করার জন্য আপনারা এটাকে ভালোভাবে রিপ্লাই করে, আসলে মাছগুলো শুকানোর পড়ে গেছে প্রিয় দর্শক, মাছগুলো আমার জন্য, মাছগুলো অনেক বড়, মাছগুলো আমার জন্য ধরা অত্যন্ত জরুরি হয়ে গেছে। একা মানুষ যতটুকুই তথ্য দিতে পারি আপনারা এই তথ্য নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর বর্তমানে একটা সমস্যা হয়ে গেছে, ফোন আমি সবসময় আসলে রিসিভ করার চেষ্টা করি, মিসটেক্স হয়ে গেলে আপনারা মনে করবেন না যে আমি ফোনগুলো রিসিভ করি না, আমি সন্ধ্যাবেলা সমস্ত ফোন কলগুলো আবার ব্যাক করি। আর আমার যদি বলার মধ্যে কোয়ার মধ্যে করার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, আমি আদমের সন্তান আপনারই, আমি ভাই, আমার ভুলগুলো না দেখে আমার যাদের যে তথ্য জানেন, আমাদেরকে অনেক ভাই তথ্য দেন, আমি সেই তথ্যগুলো নিয়ে আমি আমার তথ্য দিয়ে আমরা অনেক এগিয়ে যেতে পারি, এই আশা ব্যর্থ করে আমাদের মাছগুলো আমরা ধরবো, আপনারা মাছ বাড়ির সঙ্গে চলেন। আরেকটা প্রিয় দর্শক, আমি সারা জীবন যে সেক্টরে গেছি, যে সেক্টরে কাজ করছি, ইনশাল্লাহ আমার সফলতার পিছনে অক্লান্ত পরিশ্রম, আপনাদের দোয়া আর আল্লাহর দয়া, আপনাদেরকেও আমি দোয়া করি, দয়া করি যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে অবগত করবেন, আমি যতটুকু পারি যতটুকুই জানি কিঞ্চিত পরিমাণ হলেও আপনার সাথে অন্তত শেয়ার করার মতো সুযোগ আপনারা আমাকে দিবেন, এই আশা এই আকাঙ্ক্ষা দেশবাসীর পূর্তি আমার। আমি এখন মাছগুলো ধরবো, আসলে ভিয়েতনামি কইটা অত্যন্ত ইয়া হয়ে গেছে, কিছু মাছের ডিম এত জাম হয়ে গেছে, আমার কয়েকটা মাছ আসলে ডিম না নেওয়ার কারণে মারা গেছে, আল্লাহর রহমতে আমি কিছু অর্ডার পেয়েছি, এই ডিমগুলো আমি সংগ্রহ করবো। আপনারা আসলে মাছগুলোর পানি কমে গেছে, যেটা আপনাদেরকে বললাম অনেক পানি আসলে আমাদের শর্ট হয়ে গেছে, আমি মাছগুলো আসলে এখানে থেকে ধরবো, আপনাদেরকে এতটুকুই দেখাবো, এতটুকুই আমরা আপনাদেরকে দেখাবো। বুঝছি আসলে আমি একটা মাছ ধরলাম, হ্যাঁ ডাকেন কেন, এটা মহিলা মাছ আপনারা দেখতেছেন, এক দিন জোরে পড়ে গেল, আমরা কিছু মাছ ধরবো, আপনারা আমাদের সঙ্গে থাকেন। মাছ তো ধরা ভিয়েতনামি কই কাকে বলে আপনারা, বাঁধিন নিয়ে আসো, বাঁধিন নিয়ে আসো, আপনারা দেখতেছেন এলা মা মাছ, এদের ভিতরে প্রচুর পরিমাণ ডিম আছে, এতগুলো যতটুকু দেখাতে পারতেছি, কাপড়া নিয়ে এসো, আসলে প্রিয় দর্শক এগুলো কাটিয়ে দেয়, শুধু কাটিয়ে কাটে দেয়, আমরা আপনাদেরকে মাছটা আমার পুরুষ মাছ বাজিন আরো নিয়ে এসো, আমি আপনাদেরকে পুরুষ মাছ আমার মাছগুলো আপনারা কতটুকু আমি দেখাতে পারতেছি, এটা পুরুষ মাছ, এটা ডিমের মাছ, এটা থেকে একটা নেওয়া আছে ডিম ধীরেছে, না এখানে ডিম কম আছে, ডিম ফুল ফুল আছে না, পুরুষ হ্যাঁ পুরুষ, আমরা দর্শক আমার একটা করে মাছ আপনারা দেখে আনলাম, আল্লাহ দয়া হলো, এটাতে মাছের ডিম কম আছে, হ্যাঁ হলে ফেলে
ডিমওয়ালা মাছ হয়ে গেছে, এগুলা যাবে, এগুলা যাবে। আব্বা পুরুষ না, আমার আর মহিলা লাগবে না, পুরুষ গোটা থাকবে ওটা নেই। শুধু গ্রুপ মাছটা আল্লাহ রহমত, আমার মাছটা আপনারা দেখতেছেন, এগুলা কইয়ের, এগুলো আমার অর্ডার হয়েছে, আমি বিক্রি করবো ইনশাল্লাহ। ডিম অনেক মাছ আছে না, এগুলো ধরা আছে। আসলে আমরা মাছ বলে দর্শক, আসলে এখানে শিং মাছটা রাখছি, আমি শিং এবং কই দুটাই করব। এখানে মাছগুলো আপনারা, আমরা আপনাদের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সবসময় ভিডিওগুলো করে থাকি। বিসমিল্লাহ রহমান রহিম। এখানে আপনারা আমাদের মাছগুলো ইনশাল্লাহ, যাকে ব্রুড মাছ বলে সেটাই আমি সংগ্রহ করছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এখানে আমরা মাছ কটা দিলাম, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বৈকালবেলা আমরা এটাকে হরমোন ড্রপ দেব, এবং এখানে কীভাবে কী পরিমাণ ডিম আসে আপনারা আমাদের সঙ্গে থাকেন। বৈকালবেলা এগুলোকে এখন আমরা ঝর্ণা দেবো, ঝর্ণা দেওয়া বাজাও, ঝর্ণা দেবো, আপনারা আমাদের সঙ্গে থাকেন। চোখ, আমরা আসলে ঝর্ণা দিলাম, আপনারা দেখেন আমাদের মাছগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ঝর্ণা খাচ্ছে, ঝর্ণা খাচ্ছে, এখন দেখি আল্লাহ। মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আসলে ঘরের ভিতরে যে মাছ চাষ হয়। আমি বিভিন্ন কল কারখানা, বিভিন্ন পুঁতির জায়গা, বিভিন্ন অকেজ পুকুর এবং মুরগির খামার, বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে ভিয়েতনামি নিজের যে কইটা আমরা উৎপাদন করছিলাম, নিজের পোনা, যে মানসম্মত পোনা, সেটা দিয়ে আমি এই মাছটার বয়স হচ্ছে 1.5 মাস, আমি এখানে মাছটা অনেক ঘন হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি আজকে এখানে যে কারণে আপনাদের সামনে এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা হলো, আমি বিভিন্ন কয়েকদিন থেকে আমি কিছু তথ্য ইউটিউবে পাচ্ছি, তারা অল্প একটু জায়গাতে বলতেছে যে বিদ্যুৎ ছাড়া মাছ চাষ, অক্সিজেন ছাড়া মাছ চাষ। এক সময় সেই লোকগুলাই আমাদের দেশে রিং ব্লোয়ার, রুশ ব্লোয়ার, বিভিন্ন অত্যন্ত পাওয়ারফুল বিদ্যুৎ খরচ করে আমরা মাছ চাষ করে যে আসলে লাভ করতে পারবো না, সেই ইনস্ট্রুমেন্টগুলো বাংলাদেশে দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতির হিসাব আসলে করা মুশকিল। আজ আমরা যখন অক্সিজেন ছাড়া মাছ চাষ নিয়ে, বাংলাদেশে কিছু চালাক চক্রমহল আছে যারা অন্যকে শুধু নকল করতেই আগ্রহী, এবং তারা মনে করে আমি অনেক কিছু করলাম, কিন্তু আসলে বাস্তবতা এখানে তারা আবার দেখতেছে যে বিদ্যুৎ ছাড়া মাছ চাষ, ফ্রিতে মাছ চাষ, মাছ চাষ করতে সময় সিজন লাগে, অসম্ভব কথাবার্তাগুলো শুনলে অনেক সময় অনেক কথা মনে আসে, তারপরে বিভিন্ন কথা বা অন্য কথা না বলে আমি আজকে যেটা বলবো, মাছ চাষ করতে গেলে বিদ্যুৎ ব্যবহার করে আসলে মাছ চাষ। আপনারা দেখেন এখানে আমি কোনো বিদ্যুৎ দিই না, আমি আজকে আপনাদেরকে কোটিটা হাউস দেখাবো, মাত্র একটা রিং ব্লোয়ার, রুশ ব্লোয়ার, ওই বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ চাষ করে আমরা আসলে লাভবান হতে পারবো না। আমি মাত্র একটা LP100 ব্যবহার করে আমি 15 লক্ষ লিটার পানিতে, কারণ বিদ্যুতের যে বিল, খাবারের যে দাম, আসলে মাছ চাষ করে লাভবান হওয়া কিছুতেই সম্ভব নয়। কিন্তু অনেক উদ্যোক্তা, অনেক চাষি আমাকে বলেন, ভাই বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করা যায় কিনা? আসলে বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করা যায়। আপনি কোন মাছগুলো করতে পারবেন? এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখেন অসংখ্য মাছ আছে, যেটা আসলে ভিয়েতনামি কই আপনি করতে পারবেন, ভিয়েতনামি শোল করতে পারবেন, শিং করতে পারবেন, মাগুর। এবং আপনি বিদ্যুৎ ছাড়া করতে গেলে এখানে প্রিয় দর্শক, এটার উপরই আসলে আমার একটা ভিডিও করা উচিত, আমরা অল্প একটু জায়গাতে অসংখ্য মাছ দিয়ে যদি আমরা বলি যে বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করা সম্ভব নয়, আসলে মাছ চাষ করতে গেলে মাছের DNC কমে দিয়ে বিদ্যুৎ ছাড়া খাবার যদি আমরা চেক করি। আজকে কালকে আমি একটা চাষির সাথে মত বিনিময় করলাম। প্রিয় দর্শক, বাংলাদেশে আমি বিভিন্ন চাষির সাথে, বিভিন্ন মাধ্যমগুলোর সাথে আমার মত বিনিময় হয়। উনি বললো, ভাই 25 টাকাও যদি বাংলাদেশে মাছের কেজি যায়, আমি তাও 5 টাকা লাভ করবো। উদাহরণস্বরূপ সে বললো, কারণ তার মধ্যে এখানে আসা ভিন্নতা। প্রিয় দর্শক,
আপনারা মাছ চাষ করে বাংলাদেশের কিছু কিছু চালাক লোক আছে আমাদের আজকের ভিডিওটাতে কানাডা হাউস করে মাছ চাষ করে যদি লাভ করতে চান কখনো সম্ভব নয় মাছ চাষ করতে যদি ফজরের সময় পানি নামছি কিছু মাছ ধরলাম কিছু মাছ আমার জন্য এই মাছটা আমি আজকে এখানে অত্যন্ত প্রিয় দর্শক আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন পানি কমাই দিছি তারপরেও এখানে অত্যন্ত মাছটা ঘন হয়ে গেছে এক দুই এখানে মাছটা আসলে আমার গ্রেডিং করা অত্যন্ত জরুরি অল্প কিছু মাছ আল্লাহর রহমত ছোট আছে আমি যেটা মানসম্মত আমার এটাই সর্বপ্রথম ভিয়েতনামি কই যেটা আমি নিয়ে আসছিলাম এটা আমরা মাছটা গ্রেডিং করব আর প্রিয় দর্শক বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করে করতে না পারা পর্যন্ত আসলে আমরা মাছ চাষ করে লাভবান হতে পারবো না কারণ বিদ্যুতের যে পরিমাণ বিল যে পরিমাণ খরচা আর মাছের যে পরিমাণ রেট আসলে বিদ্যুৎ ছাড়াই আমরা দেখি মাছ চাষ করা কিন্তু বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করতে পারবেন কি কি শিং মাগুর কই এবং শৌল কিন্তু আবার এখানে আপনারা না বুঝে অনেক জনা আজকে একটা কমেন্ট পড়ে দেখলাম লক্ষ লিটার বলতেছেন 7.5 লক্ষ লিটার বলতেছেন কিন্তু 7.5 লক্ষ লিটার আমি 5000 লিটার পানিতে দাঁড়াইছি 7.5 লক্ষ লিটার পানির একটা সে প্রজেক্ট করছে সেটা সে বুঝতেছে না সে তার মতো করে বুঝতেছে আপনাদেরকে অনুরোধ আমার ভিডিওগুলো আপনি ভালোভাবে না বুঝে কমেন্ট করবেন না অনুরোধ আমার যদি ভুল হয় আপনারা কমেন্ট করবেন তাতে আপত্তি নাই কিন্তু না বুঝে না শুনে আপনারা তো একটা ভিডিও দেখেন দেখে কমেন্ট করে দিয়ে বসে থাকেন কিন্তু সেগুলা জবাবদিহীন আমরা হই আমরা করি তাই অনুরোধ আমার ভুল হতে পারে বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করতে গেলে আবারও বলছি আর একটা কথা না বললেই নয় আমি যে জায়গাটা বসবাস করি ভিডিও করা অত্যন্ত জটিল কঠিন হওয়া যায় এখানে হাই রোড অত্যন্ত ব্যাকগ্রাউন্ড আসে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই ব্যাকগ্রাউন্ড হয় আমার দুর্ভাগ্য আসলে আমি মেন রোডের উপর থেকে এখানে বিভিন্ন গাড়ি ঘোড়া যায় সাউন্ডগুলো আপনারা নিজের মনে করে সাইলেন্ট করে নেবেন এখানে বিদ্যুৎ ছাড়াও আমরা মাছ চাষ করতে পারবো কই শৈল শিং মাগুর এবং অত্যন্ত কম ঘনত্বে আমরা কথা না বাড়িয়ে আপনারা মাছ বাড়ির সঙ্গে থাকেন আমরা মাছগুলাকে আসলে এখন একটা গ্রেডিং করে এখানে অনেক ঘনত্ব মাছ আছে এটাকে আমরা কিছু অন্য হাউসে ট্রান্সফার করব এবং আমি মাছ বিদ্যুৎ ছাড়াও ইনশাল্লাহ পালা চেষ্টা করতেছি কতটুকু পারবো আমি আপনাদেরকে সবসময় আপডেটগুলো দিয়ে থাকি আমি যদি এই কই মাছটা পালতে পারি আপনাদেরকে বিদ্যুৎ ছাড়াও যে মাছ চাষ করা যায় আমরা এটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা কথা না বাড়িয়ে মাছ বাড়ির সঙ্গে থাকেন আমরা এখন এই মাছটা গ্রেডিং করব ইনশাআল্লাহ আব্দুল্লাহ মানে সাহেব মুহাম্মদ আব্দুল আসলে অক্সিজেন ছাড়াই মাছ আমরা দিছি ইনশাআল্লাহ এখানে কোনো অক্সিজেন নাই আমাদের মাছগুলো অত্যন্ত ইনশাআল্লাহ অল্প সময়ে খুবই সুন্দর হয়েছে আমরা পানিটা ছাড়িয়ে দিচ্ছি মাছগুলো সব ওই সাইডে গেছে আমি আপনাদেরকে এতটুকুই অবগত করব আসলে অনেক ঘনত্ব মাছ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা যদি বিদ্যুৎ সেভ হতে পারি তাহলে এখানে বিদ্যুৎ সেভ হলে খাবার কম যদি খাই তাহলে আমাদের আসলে অনেকটা সেভ হবে বলে আমি মনে করি আপনারা বিদ্যুৎ ছাড়াও মাছ চাষ করতে পারবে জেনারেটর লাগবে না ইনশাল্লাহ কিন্তু সব মাছ পারবেন না এটা আপনারা মাথায় রাখবেন এটা আসলে আমার একটা কই মাছ এই মাছটার জীবনী আসলে যত্ন কি জিনিস এই মাছটার আপনারা দেখতেছেন এই দুই সাইড আসলে নেটে নাগে খুলে গেছিল এই মাছটা সেই সময় যদি আপনাদেরকে আমি দেখাতাম আমি মনে করি নাই যে আসলে এই মাছটা নাস্তি এই মাছটা আসলে পুরুষ মাছ এই মাছটা ধরে ধরে আমাদের আসলে এমন হয়ে গেছে সে পোষ মানে গেছে এখানে এই জায়গাগুলার কাঁটাগুলো পর্যন্ত দেখা গেছে প্রিয় দর্শক এই জায়গাগুলো আপনারা কাঁটাগুলা পর্যন্ত আমার মাছটা দেখা গেছে এটা নেটে একটা জালে আটকা পড়ে গেছিলো আসলে পড়ার পর আমরা বুঝতে পারি নাই মাছটা এখনও পূর্ণাঙ্গ সুস্থ হয় নাই কিন্তু মাছ যে মানুষের কথা শুনে বা মানুষের চিকিৎসা প্রিয় দর্শক করা সম্ভব আল্লাহর কসম করে বলতেছি এই মাছটা এমন এক পর্যায়ে চলে গেছিলো যেটা আসলে কখনো আমি মনে করি নাই যে এই মাছটা আমার সুস্থ হবে এটা ভিয়েতনামি কইটা অত্যন্ত বড় ছিল কিন্তু অসুস্থ হওয়ার কারণে শুকে গেছে আমি মাছটাকে ধরে এখানে বায়োডিন দিয়ে নেভানাল পাউডার দিয়ে একদিন সরাসরি আর অবস্থা এত জঘন্য পুড়িয়ে যাওয়ার মতো এই কাঁটিগুলো মারা গেছিলো আমি শুকানো হওয়ার পরে তারপরে এই মাছটাকে আবার এই মাছগুলোর সাথে বড় মাছগুলোর সাথে না রাখে রাখছিলাম আল্লাহ মাছটাকে সুস্থ করছে মাছটা এমন হয়ে গেছে হাতে নাড়াচাড়া বলা করলে মাছটা আসলে যে ভয় পায় বা আমি এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ
ভালোবাসা এমন একটা জিনিস আপনি যাকেই দিবেন সে যদি বুঝতে পারে সে আমাকে ভালোবাসছে অন্তর থেকে মন থেকে সেই জিনিসটা আসলে এরকম মাস্টাক আসলে ধরে থাকা সম্ভবত না কিন্তু মাস্টাক ধরে ধরে আমি এমন একটা পর্যায়ে নিয়ে আসছি সে আসলে ধরলে মনে করে যে আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছে আমি আপনাদেরকে এতটুকু অবগত করবো আপনারা যে সেক্টরে কাজ করেন যে যে সেক্টর নিয়ে কাজ করেন সেই জিনিসগুলোকে আপনারা ভালোবাসেন দেখবেন যে ইনশাল্লাহ সেই ভালোবাসার ফল আল্লাহ পাক আপনাকে দেবে এই মাছটা নিয়ে আমি দীর্ঘদিন চেষ্টা করার পর আল্লাহ মাছটাকে নেয় নাই আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি আসলে এই মাছটার জীবনী আপনাদেরকে বললাম ভবিষ্যতে এই মাছটা কী হয় এটা আমার একটা বলা চলে যে এটা একটা স্মৃতির মতো এই মাছটা আমার আপনারা এই মাছটাকে আমরা ধরলাম আসলে আপনারা আমি যেটা আপনাদেরকে বারবারই বলতাম যে মাংস মতো করে কোনো গ্রেডিং হয় না আপনারা দেখেন আমরা একটা খেয়াল তুলছি আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমি কি পরিমাণ মাছ এখানে আল্লাহ রহমত হয়েছে আপনারা দেখেন ইনশাল্লাহ আমরা এটা গ্রেডিং করতে আসলে ধরতে চাইলাম এটা কোনো গ্রেডিং এর আসলে প্রয়োজনীয় নেই আমরা এই মাছগুলো আর একটা হাঁপাতে দিব প্রিয় দর্শক আমরা আসলে মাছটা গ্রেডিং করতে চাইছিলাম গ্রেডিং করতে চাইছিলাম এখানে আসলে গ্রেডিং এর কোনো প্রয়োজনই হলো না আপনারা দেখেন আমাদের আমরা নিজেরা যে পোনাগুলো উৎপাদন করছি প্রিয় দর্শক সেই পোনাগুলো এখানে সম পরিমাণ হচ্ছে আসলে এখানে এই ভিডিও এটাতে আমি বুঝলাম আসলে মানসম্মত যদি মাছ হয় তাহলে গ্রেডিং হয় না প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকেন এখানে মাছটা অত্যন্ত চাপ আছে আমরা মাছটাকে অন্য একটা হাবলে কিন্তু মাছ দেবো আপনারা আমাদের সঙ্গে থাকেন প্রিয় দর্শক আমরা আসলে এই হাউজে কিছু মাছ পার করলাম আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে আসলে একটা হাত একটা দিলাম আমরা মাছ দিলাম এখানে আপনারা দেখেন আমি আপনাদেরকে সবসময় বিভিন্নভাবেই ভিডিওগুলো দেখাই সম পরিমাণে দেখেন কোনো অক্সিজেন দেয় নাই অক্সিজেন ছাড়াই আমরা আসলে এখানে কিছু মাছ আমরা দিচ্ছি পিছনে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না আমরা আসলে চাচ্ছি অক্সিজেন ছাড়াও বিদ্যুৎ না খরচ করে ওই হাউজ এই হাউজ আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বললাম মাত্র একটা এল পি 100 15 লক্ষ লিটার পানি আমি বিদ্যুৎ ছাড়া অধিক ঘনত্ব হলো না আমি অধিক ঘনত্ব করতে যাওয়া দেখা গেল যে আমার প্রতি মাস 10,000 টাকা বিদ্যুৎ দিলালো তাতে আমার যদি 30,000 টাকা মাছ বিদ্যুৎ মাছ কম বিক্রি হয় হোক আমার অসুবিধা নেই কিন্তু আমি বিদ্যুতের উপর নির্ভরশীল হতে চাচ্ছি না ইনশাল্লাহ আমি বিদ্যুৎ ছাড়ায় আমার মাছগুলো খুবই সুন্দর হচ্ছে আমি এখানে কিছু মাছ আজকে ওই ঘরের ভিতরে আসলে অনেক ঘনত্ব হয়ে গেছিলো এখানে ঘনত্ব কমার জন্য আসলে গ্রেডিং করতে হয় কই মাছের এটা আমি কিন্তু আসলে প্রিয় দর্শক আপনাদের দেখালাম আমার সৌভাগ্য আল্লাহ পাকের দয়া আপনাদের দোয়া মাছ গ্রেডিং করার প্রয়োজনই হলো না আসলে মানসম্মত পোনা হওয়ার কারণে ইনশাল্লাহ গ্রেডিং করতে হয় নাই কিন্তু এখানে একটা সমস্যাও আছে মাছগুলো আসলে বহন করতে বা ইয়া করতে হাইব্রিড মাছ আমি আর আগে যেখানে পাঠিয়ে দিচ্ছি মাছগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয় এই মাছগুলো আসলে নাড়াচাড়া করতে অবশ্যই পাতলা করবেন আমরা মাছ বহন করতেও আসলে কিছু শিক্ষার আমাদের ত্রুটি ছিল অনেক মাছ এক জায়গায় দিয়ে পাড়ে দিলে সে মাছগুলো আসলে বাঁচানো কঠিন হয় অনেক ক্ষতিগ্রস্ত হওয়া যায় আমরা আসলে শিখতে আরও হয়তো সময় লাগবে অনেক ভাই কমেন্ট করে বলছেন যে রুবেন ভাই আপনার শিখতেই সারা জীবন যাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে হয় আসলে শিক্ষা অপ্রশস্ত নয় আপনি
যেটাই করেন সময় সুযোগ এবং বুঝার ব্যাপার আছে। আল্লাহ যেন আমার আপনার সবাইকে বুঝার তৌফিক দেয়। সচেতন হন, সতর্কতা অবলম্বন করুন, আল্লাহর প্রতি বিশ্বাস করুন। বিশ্বাসকারী যেন আল্লাহ যথেষ্ট এর রহমানের রাহিম ইহকাল এবং পরকাল সবার সুস্বাস্থ্য কামনা করে আসলে হাউজে আমি রেণু কতটুকু সফলতা পাইছি আপনাদের সামনে হাউজের রেণুটা আমি তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং অক্সিজেন খাওয়া আমরা কতটুকু ভালো দিক আনতে পারি আল্লাহর কাছে আমরা চাচ্ছি, আপনারা আমাদেরকে দোয়া করবেন। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম। আবার কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে দেখা।